ইতিহাসের কত ঘটনার সাক্ষী এই গঙ্গা, আর ইতিহাসের পাতাতেই হারিয়ে যায় কত গল্প কত ঘটনা। শীতটা একদম নেই। আমি গিয়েছিলাম কার্শিয়াং, তোমরা দেখেছ? না দেখলে তোমরা দেখে নিও ভিডিওগুলো। একটা কথা বলি, বাঙালিরা ঘুরতে ভালোবাসে, আমার মতো বাউন্ডলে অনেকেই আছে। ঠিক গঙ্গার পাশে এই সুন্দর মনোরম ঘাট, ইতিহাস প্রসিদ্ধ, ইতিহাসের পাতায় এটার নাম জলজল করছে। আজ থেকে 400 বছরের উপর সেই নিত্যানন্দ মহাপ্রভু, তার নামেই এই ঘাট, তিনি নাকি এখানে এসেছিলেন একবার, আর তারই নামে বছরের একটা সময় উৎসব হয়, আর উৎসবটার নাম ইতিহাসের সাথে কেমন করে ভূগোলের সমাবেশ হবে, না গেলে তো বুঝতে পারবে না। 200 টাকা খরচ, কলকাতার খুব কাছে, 2 ঘন্টার জার্নি, আর উইকেন্ডটা কাটিয়ে যেতে পারো। তাহলে আজকের মতো আমরা শুরু করতে পারি, কি বলো? আর তোমাদের নতুন ভিডিওতে স্বাগত, আমি বিশ্বজিৎ। প্রকৃতি যেখানে ভূগোলের সাথে মিশে গেছে, ইতিহাস যেখানে ভূগোলকে সম্মান করে, সেই জায়গা আমি দাঁড়িয়ে আছি। ইছামতি তার নীরব সাক্ষী, ওপারে সেটাও বাংলা, আর আমি দাঁড়িয়ে আছি এটাও বাংলা, কিন্তু ভাগ হয়ে গেছে। একটা কষ্ট লাগে যে একটা নদী নীরব সাক্ষী এপার বাংলার ওপার বাংলার মিলনের জন্য। এই নদীর উপস্থিতি যেন আমাদেরকে ভাবায়। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা দুর্গাপূজার সময় বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনে, এখানে একটা যেন মিলন মেলা বসে। নদীর পাশ দিয়ে ছোট রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে গোলপাতার জঙ্গল দেখতে। এটা এখানকার সাধারণ মানুষ বলে মিনি সুন্দরবন। দেখা যাক সেই মিনি সুন্দরবনে কি আছে। আর নদীর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের এই ঠেলা গাড়ি ভ্যান গাড়ি আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শেয়ারে পড়েছে পার হেড 100 টাকা করে। আর আমার এই সুন্দর প্রকৃতি আমার সামনে, আর নদী সেই ইছামতি। এটাকে বলছে এখানে নলকূপ, ইংরেজ আমলের সেই নিদর্শন, আর তৈরি হয়েছিল তার স্মৃতি এখনো আছে। সালটা এরা বলে বাংলার 1299। যাই হোক, একটা ইতিহাস এই ইটের পাজরে নীরব সাক্ষী হয়ে আছে। শঙ্কর রায়চৌধুরী তার বাড়ি দেখে নাও, আর আপনি গর্বিত এই জায়গাতে এসে, কারণ ভারতবর্ষের একজন মানুষ যে বাঙালি হিসাবে পরিচিত আর ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন, এই বাড়ির একজন শঙ্কর রায়চৌধুরী।
তোমরা মনে রেখো যে এই মিনি সুন্দরবন যেতে হলে এখানে বিএসএফ ক্যাম্প আছে, সেখানে তোমাদের ভোটার আইডি কার্ড, প্যান কার্ড চলবে না, আধার কার্ড এগুলো জমা দিতে হবে, একটা টোকন নাম্বার দেবে, তারপরেই ঢুকতে দেবে। তাহলে কি আছে দেখি। এই জায়গাটাকেই বলি এখানকার মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল আর সুন্দরবনের সুগন্ধ। সুন্দরবনে যাওয়া সৌভাগ্য হবে কিনা জানি না, কিন্তু ওই আর কি বলে যে দুধের স্বাদ ঘোলে মেটাও, সেই জন্যেই আজকে এখানে চলে আসলাম এই মিনি সুন্দরবনকে দেখতে। অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে দিয়ে এই জঙ্গল আর এই মিনি সুন্দরবন। বাংলার এই প্ল্যানিং ফরেস্ট সত্যি না আসলে বুঝতে পারতাম না, এই নদী আর এই কলকাতার জঙ্গল, নাম যাই হোক না সুন্দরবনের একটা সুগন্ধ পেয়ে গেলাম। আর আজকে সত্যি একটা নতুন উপভোগ্য দিন। আচ্ছা এখানে কয়টা স্পট আছে দেখার? আমি বলবো? হ্যাঁ বলো। এটা হচ্ছে, জানতে চাই আমি, শঙ্কর চৌধুরী বাড়ি, আচ্ছা বিসর্জন, আচ্ছা মোট কয়টা? মোট কয়টা? মোট এখানে আছে তোমার পাঁচ ছখানা আছে। ছখানা আছে? ছখানা। আর হচ্ছে মিনি সুন্দরবন, গোলপাতা জঙ্গল, আচ্ছা লালপুল। এটা হচ্ছে, এই মন্দিরটা কি? এটা হচ্ছে জোড়া মন্দির। জোড়া মন্দির? হ্যাঁ জোড়া মন্দির। আচ্ছা আমি দেখলাম যে এখানে খেজুরের অনেক গুড় বিক্রি হচ্ছে, এখানকার সবাই তো মানে নিজের বাড়িতে তৈরি করে? হ্যাঁ এখানে বাড়িতে তৈরি করে। আচ্ছা এখানে গাছ আছে, এখানে এখানে রস তৈরি করে নিয়ে এসে ওখানে বানানো হয়। এমনি রেট কত তোমাদের এখানে ঘুরতে গেলে? ঘুরতে গেলে আমরা এই আমাদের পার রেট হচ্ছে 300 টাকা। কয়জন নেবে? চারজন। চারজন? বাহ, এইভাবে তো সংসার চলে তোমাদের? তোমার নামটা কি ভাই? আমার নাম হচ্ছে আকাশ। আকাশ, চাউমিন, এগ রোল। এই নদীর ধারে এই হোটেলটায় আমি ঢুকলাম আর এখানে পেয়ে গেলাম এই দোকানের মালিক দিদিকে। দিদির হাসি মুখটাই আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এখানে আসলে একটা জিনিস, পয়সার চেয়ে আনন্দটা আর উপলব্ধিটাকে বেশি আমি পাই। আর এখানে সবজি থেকে মাংস সবই পাওয়া যায়। আর দাদা আপনার সঙ্গে একটু কথা বলি, এখানে কি কি দেখার জিনিস আছে? এখানে দেখার জিনিস আছে গোলপাতা বাগান, রায়চৌধুরীর বাড়ি, জোড়া মন্দির, টাকি কুবির বাড়ি, টাকি হসপিটালের সামনে, ওগুলো দেখার আছে। আপনার এখানকার এই যে দেখছি ওই চায়ের একটা নতুন আইটেম বের করেছেন,
তন্দুরি চা আচ্ছা আচ্ছা আর ক্রিম চা আচ্ছা এত ধরনের জিনিস এখানে বিক্রি হয় হ্যাঁ এত ধরনের জিনিস আছে আর সকালে আসলে আপনাকে অর্ডার দিলে সব রকম জিনিস বানিয়ে দিবেন সব রকম জিনিস বানিয়ে দেব আপনি এখানে রাতে খাবার টাবার সবই পাবেন ইচ্ছামতি নদীর পাড়ে এই খাই খাই রেস্টুরেন্ট বলি হোটেল বলি ইনাদের একটাই সম্পদ সেটা হচ্ছে আন্তরিকতা বাঙালিয়ানার শ্রেষ্ঠ উপাদান এখানে আসতেই পাওয়া যায় সকালে যারা আসবেন তারা এখানে আসবেন ছোট হলেও একটা টিফিন করবেন আর তারপর দুপুরের খাবার তাদের এখানকার মিলটা কীরকম মিল সিস্টেম খাওয়ার সিস্টেমটা কেমন আমার কাছে অনেক রকমের মিল সিস্টেম পেয়ে যাবেন যেমন সকালবেলা টিফিনে পেয়ে যাবেন ডিম টোস্ট বাটার টোস্ট চা কফি তন্দুরি চা চকলেট চা মালাই চা ঘুগনি পরোটা দুপুরবেলা মাছ ভাত মাংস ভাত মাংসের মধ্যে মটন চিকেন দুটোই পাবেন আর এক্সট্রা করে যদি কেউ অর্ডার দেয় যে অর্ডার অনুযায়ী যদি রান্না করার জন্য সেটাও আমরা করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু আচ্ছা এখানে লোকাল মাছ যেটা হয় সেটা আপনারা বানিয়ে দিতে পারবেন হ্যাঁ লোকাল মাছ বানিয়ে দিতে পারবো না আমি যদি কোনো কিছু এক্সট্রা আইটেম খেতে চাই সেটাও বানিয়ে নেওয়া যাবে হ্যাঁ বানিয়ে নেওয়া যাবে সেটাও বানিয়ে নেওয়া যাবে আচ্ছা আপনাদের এই যে চায়ের যে ভ্যারাইটি আপনারা করেছেন তন্দুরি চা বা বিভিন্ন চা এটা রেটটা কত আমরা যে তন্দুরি চাটা বিক্রি করি সেটা হলো 35 টাকা আর অন্য চকলেট চা যেটা আছে দুটো ভেরিয়েন্ট আছে একটা 35-এর একটা ভেরিয়েন্ট আছে আর একটা 50-এর একটা ভেরিয়েন্ট আছে আচ্ছা আর এছাড়াও আমাদের কাছে কোল্ড কফি পাওয়া যাবে যেটা আর চকলেট লস্যিটাও পাওয়া যাবে যেটা হ্যান্ডমেড আপনাদের দোকান কতদিন হলো প্রায় আমার দোকান এই 3 মাস আপনার ফ্যামিলি নিয়েই দোকানটা চালাচ্ছেন হ্যাঁ ফ্যামিলি নিয়েই চালাচ্ছিলাম সম্পদটা হচ্ছে আপনাদের আন্তরিকতা হ্যাঁ এখানে একটা বিষয় আমি দেখছি আপনার মা বাবা এবং আপনার সহধর্মিনী নমস্কার নমস্কার আমি সুস্মিতা বিশ্বাস হ্যাঁ আপনি এই যে সুন্দর হাসিটা আপনার দোকানের আপনার মা এবং আপনার এটা সত্যি মা মানে শাশুড়ি অবশ্যই এটা আপনাদের একটা অবশ্যই 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 যে এই যে আমি খেলাম আজকে যে আন্তরিকতার একটা স্পর্শ পেলাম এটা অভূতপূর্ব ইচ্ছামতির তীরে যে এই ধরনের একটা সম্মান নিয়ে একটা হোটেল আছে এটা আমাদের কাছে একটা উদাহরণের যোগ্য আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই মনে রাখবেন খাই খাই একবার হলেও আসার চেষ্টা করবেন চায়ের ভ্যারাইটির মধ্যে একটা নতুনত্ব আছে যে এখানে এই প্রত্যন্ত জায়গায় সেখানে পেয়ে যাব তন্দুরি চা আরো অনেক কিছু শুনলেন তো তবে আন্তরিকতার ছোঁয়া চায়ের মধ্যে কতখানি আছে সেটাই দেখতে একটা নতুন ধরনের চা খাই দেখি কেমন তার টেস্ট এই চাটা কি নাম এটার এই চাটার নাম হলো মালাই চকলেট চা এটা কি পায়েল স্পেশাল হ্যাঁ পায়েল স্পেশাল আচ্ছা 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 আপনি একটু খেয়ে দেখুন কেমন লাগে ঠিক আছে ঠিক আছে এর মধ্যে কি কি দেওয়া আছে উপকরণ কি আছে উপকরণ আছে মালাই আছে চকলেট আছে হ্যাঁ হ্যাঁ কাজু বাদাম আছে এক্সেলেন্ট আন্তরিকতার ছোঁয়া
জানতে হলে বা পেতে হলে এই খাই খাই। আর আরেকটা জিনিস, চাকি নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, এখানে না আসলে বোঝা যেত না, অদ্ভুত। তবু একটা কথা বলবো, বাংলার এই প্রত্যন্ত জায়গায় চায়ের এই সম্ভার আর খাওয়া দাওয়া নিয়ে এনারা যা ব্যবস্থা রেখেছেন, যা সুযোগ সুবিধা দেন, আর সবচেয়ে একটাই সম্পদ, সেটা হচ্ছে মুচকি হাসি। সূর্য এখন পশ্চিমে চলে গেছে, আর একটা কথা মনে পড়ছে এখন, যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, কিন্তু এখানে অন্যরকম গল্প। সেটা হচ্ছে দুই কুলি একসাথে মিলে আছে সম্প্রীতির বাঁধনে, ওপার বাংলাদেশ আর আমি ইন্ডিয়াতে। এই যে মেলবন্ধন, এটা দেখতেই আমি এখানে এই টাকিতে আর ইছামতি নদী